আচ্ছা সায়ন, তুমি এসেছো এনএবিসি 2010 অ্যাটলান্টিক সিটিতে, তো প্রথমে কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, এটা দিস ইজ মাই সেকেন্ড ইয়ার, কিন্তু এবারে আমি এসেছি একটি তারা খুঁজে সিনেমাটাকে নিয়ে। আমেরিকাতে স্ক্রিনিং করছি, রিলিজ করছি সিনেমাটাকে, প্রথমবার একটা প্যারালেল রিলিজ হচ্ছে আমেরিকাতে, কলকাতাতে। দিস ইজ এ গুড থিং ফর বাংলা সিনেমা। ডেটা বাজার আমাদের প্রচণ্ড মানে সাহায্য করেছে এই এই ভেঞ্চারটাকে মানে পসিবল করার জন্য, কারণ আমেরিকাতে আমরা এখন ডিভিডিটা পাচ্ছি, লোকেরা না হলে আলাদা করে পাইরেটেড জায়গা থেকে কেনা ডিভিডিটা কেনা করতো, ডাউনলোড করতো। এখন ইটস অল অ্যাভেলেবল টু দ্যাম, ইটস গুড দ্যাট বেঙ্গলি সিনেমা ইজ গেটিং অ্যানাদার অ্যাভিনিউ, কারণ এরকম ধরনের সিনেমা মার্কেট ওভারসিজে আছে সেটা আমরা জানি, কারণ একটা সার্টেন লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং লোকেরা এরকম ধরনের সিনেমা পছন্দ করে, অ্যান্ড দ্যার ইজ এ বিগ মার্কেট ওভারসিজ, অ্যান্ড ডেটা বাজার ইজ হেল্প আস reach that audience, so I'm really happy that Tony C has done his big part. আচ্ছা, তোমার কি মনে হয় আমরা যে এই প্রতিষ্ঠাটা নিচ্ছি, তো আমরা তো একটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটা গ্লোবাল মার্কেটে আমরা বাংলা সিনেমাকে নিয়ে আসছি, তো এই সিনেমাগুলোর কি গ্লোবাল অ্যাপিল একটা আছে, যেটা তোমার মনে হয় যে নট অনলি বেঙ্গল ইজ লিভিং অ্যাব্রড বাট ইভেন আদার পিপুল নন বেঙ্গলি স্পিকিং? আই ফিল দিস ইজ দ্যার ইজ আ লট অফ সিনেমা যেটা কলকাতা থেকে বানানো হচ্ছে, উইচ হ্যাজ দ্য ফিল অ্যান্ড সাবস্টেন্স অফ এনি ইন্টারন্যাশনাল ফিল্ম। আমরা ইন্টারন্যাশনাল ফিল্ম দেখি, ফ্রেঞ্চ ফিল্ম দেখি, জার্মান ফিল্ম দেখি, স্প্যানিশ ফিল্ম দেখি, তো এই সব কটা ফিল্ম যখন আমরা দেখি আর সাবটাইটেলস দেখে এনজয় করি বুঝি, কলকাতাতে অনেক সিনেমা এরকম বানানো হয় যেখানে এই ধরনের সাবটাইটেলস দিয়ে ইট ক্যান রিচ মেনি পিপল, ওয়ে মেনি রেসেস, ক্রিড, কালার, সেক্স, ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার, ইট রিচেস পিপল, অ্যান্ড দ্য মিডিয়াম অফ সিনেমা ইজ অ্যাকচুয়ালি আ ইউনিভার্সাল মিডিয়াম, অ্যান্ড সো উই শুড এক্সপ্লোর। তো একটি তারা খোঁজে এটাতে এ বিষয়ে কাজের কিছু ঘটনা বলো, যে ধরো অর্পিতের সাথে কাজ করতে কেমন লেগেছে, বা ডিরেক্টরের কোন জিনিসটা ভালো লেগেছে বা কোনটা ভালো লাগেনি? এই সিনেমার মধ্যে সবথেকে ভালো লেগেছে দ্য ইউনিট দ্যাট আই ওয়ার্ক উইথ, অনিরুদ্ধ রায় চৌধুরীর মতন মানুষের সাথে, মানে হি ওয়াজ দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম, যেভাবে ও আমাদের দেখাশোনা করেছে, যে যে ধরনের ফেসিলিটিস দিয়েছে, যে ধরনের প্রোডাকশন ভ্যালিউস, প্রোডাকশন স্ট্যান্ডার্ড সেট করেছে, ইটস বিন আ প্লেজার ওয়ার্কিং ফর হিম। ডিরেক্টর হিসাবে অভিক মুখোপাধ্যায় ইজ এ ফ্যান্টাস্টিক গাই, প্রচণ্ড ইন্টেলিজেন্ট, ডিপ নলেজ অ্যাবাউট সিনেমা ফিল্ম, ইজ এ 3-time ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমাটোগ্রাফার, অনেক কিছু শেখার আছে ওরকম ধরনের মানুষের কাছ থেকে। সো এন্টায়ারলি দিস এক্সপিরিয়েন্স হ্যাজ বিন এনরিচিং ফর মি যদি বলতে পারি, কারণ সবসময় এরকম একটা সেট আপের সাথে এইরকম কাস্টমাইজড একটা ব্যাপারের পাওয়াটা একটা মুশকিল হয়ে যায়, তো এবারে পেয়েছি আর রিয়েলিস্টিক, আশা করি পরবর্তীকালেও আমরা একসাথে অনেক কাজ করবো আর দর্শকদের আমাদের কাজ ভালো লাগবে। তো অর্পিতের সাথে কাজ করে কেমন লাগবে? ভালো, অর্পিতাকে এর আগে আমি চিনতাম না, কিন্তু এই সিনেমার মাধ্যমে ওর সাথে পরিচয় হয় আর ভালো বন্ধুত্ব হয়ে যায় তার মাধ্যমে, আর মানে আমরা একসাথে নিজেদের সাপোর্ট করে অনেক সিনেমা টিনেমা এখন করলাম, আশা করি লোকেদেরও ভালো লাগে আমাদের প্যারেন্টস। আর রিসেন্টলি আর কোনো অন্য কোনো সিনেমাতে কাজ করছো? বা আমি আরেকটা বাংলা সিনেমা শুট করেছি যার নাম হচ্ছে বাঁশিওয়ালা, উইচ হ্যাজ বিন ডিরেক্টেড বাই অঞ্জন দাস, অ্যান্ড ইট হ্যাজ এ ভেরি গুড স্টার কাস্ট, আশা করি সেপ্টেম্বর মাস অব্দি রিলিজ হয়ে যাবে, আর আই হোপ ডেটা বাজারের সাথে টাই আপ করে ওই সিনেমাটাও আমেরিকা পর্যন্ত পৌঁছাতে পারি। আর একটা প্রশ্ন, যে বাংলা সিনেমা যেমন চেঞ্জ হচ্ছে এখন, আরও নতুন স্টোরি আসছে, নিজস্ব চিন্তাধারা আসছে, বাংলা গানেও কি সেই জিনিসটা হচ্ছে? বাংলা গানও মাঝখানে বাংলা সিনেমার মতো অনেকটাই হারিয়ে গেছে। আমি নিজেকে ভাগ্য, আমার ভাগ্যটা খুব ভালো আমি মনে করি, কারণ আমি যে কয়েকটা সিনেমা করেছি তার গান ভালো হয়েছে, সে বং কানেকশন বলুন বা নাহলে আমার হিন্দি সিনেমা ঝংকার বীজ বলুন, তখন থেকে একটা জিনিস যেটা কনস্ট্যান্ট থেকে গেছে ইজ গুড মিউজিক। এই সিনেমাতে একটি তারা খুঁজেতেও একই ব্যাপার, মিউজিক হ্যাজ বিন অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, মিউজিক ইজ চেঞ্জিং, বাংলা মিউজিক ইজ গেটিং গ্লোবাল ফিল, আর সেটা ইজ নাও গোয়িং টু অপিল টু মেনি পিপল নাও, ইটস নট গোয়িং টু বি দ্যাট বাঁধা ধরা একটা ধরনের রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, বাট এখন ওইগুলোরও ভেরিয়েশন বার হচ্ছে, সো এভলিউশন অফ মিউজিক ইজ অলসো সামথিং যেটা আমরা দেখছি বাংলা সিনেমাতে আজকাল। অনেক ধন্যবাদ কলকাতা টিভির সাথে কথা বলার জন্য, আবার দেখা হবে।